নমস্কার। উত্তম কুমারের প্রয়াণ দিবসে আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। আমি বেশ কিছু জায়গা থেকে কিছু কালেক্ট করেছি এবং তার সম্বন্ধে কিছু জানাতে চাই আপনাদের। আমার এই ফ্যাশন চ্যানেলে অনেক রকম ফ্যাশন আমি দিয়েছি এর আগে, কিন্তু এই প্যান্ডামিকের জন্য অনেক কিছুই দিতে পারছি না, তাই এখন কিছু তথ্য দিচ্ছি আপনাদের। সত্যি কথা বলতে উত্তম কুমার এমন একজন মানুষ ছিলেন যে তার সম্বন্ধে বলতে গেলে জীবনের অনেক কথাই যেন বলা হয় না বা বলেও শেষ করা যায় না। তখনকার সময় রকবাজদের তিনি ছিলেন গুরু, আর মধ্যবিত্তদের কাছে তিনি ছিলেন মহানায়ক, আর বিত্তবানদের কাছে তিনি ছিলেন উত্তম। তবে তিনি উত্তম কুমার হয়েছেন তার জীবনের নানান চড়াই উচড়াই পার হয়ে, তা প্রায় সকলেরই জানা। এক্ষেত্রে সাংবাদিকদের কিন্তু একটা মুখ্য ভূমিকা ছিল। তিনি কিন্তু তাদের কখনো চটাতেন না, খুব প্রয়োজন না পড়লে, খুব অসুবিধা না পড়লে তাদেরকে বুঝিয়ে বলতেন। এই বিষয়ে একটা তথ্য দিচ্ছে, উত্তমের সম্বন্ধে বলতে গেলে সুচিত্রার কথা উঠবে এমনটাই স্বাভাবিক। তখনকার সময় উল্টো রথ ছিল খুব জনপ্রিয় একটি ফিল্ম ম্যাগাজিন, যেখানকার প্রধান ছিলেন দুই স্বত্বাধিকারী, প্রসাদ সিংহ এবং গিরীন্দ্র সিংহ। 1959 সালের কথা, একদিন ফটোগ্রাফার হেমেন মিত্র এসে অফিসে সন্ধ্যাবেলা ক্যামেরার ব্যাগ নিয়ে গুম হয়ে চুপ করে বসেছিলেন। তাই দেখে প্রসাদবাবু বললেন, কিরে স্টুডিও ঘোরা হলো? তিনি উত্তেজিত হয়ে বললেন, আজ সুচিত্রা সেনের শুটিং ছিল, তিনি ঢুকতেই দেননি। তিনি বললেন, কেন, কি করেছিস তুই? বললেন, কিছুই করিনি, শুধু আমাকে নয় কাউকেই ঢুকতে দেয়নি। এই নিয়ে নানান জল্পনা কল্পনা, প্রযোজকদের চিন্তা কি হবে, কি করে নিজের সিনেমার পাবলিসিটি হবে, যদি সাংবাদিকটাই না ঢুকতে পারে তাহলে তো ব্ল্যাক আউট হয়ে যেতে হবে। সরাসরি প্রযোজক এসে উল্টোরথে প্রসাদবাবুর সঙ্গে কথা বললেন। এবার হেমেনবাবুর ওপর নির্দেশ এলো উত্তম কুমারের বেশ কিছু ছবি তুলে আনার জন্য। তা তিনি চলে গেলেন এবং উত্তম কুমার খাচ্ছেন, পুজো করছেন, উত্তম কুমার ঘুড়ি ওড়াচ্ছেন, এরকম নানান ছবি তিনি তুলে আনলেন এবং তার সাথে বিভিন্ন নায়িকাদের নিয়ে ভিন্ন ভিন্ন ফিচার তুলে আনলেন। এমনকি এই সময় উত্তম ও সুপ্রিয়ার সেমি রোমান্টিক কিছু ফিচারও তুলে নিয়ে এসেছিলেন। প্রসাদবাবু এই ফিচার দেখে বললেন, এই মেয়েটির সঙ্গে উত্তম কুমারের আরও কয়েকটা ফিচার তুলে নিয়ে আয়, তো দরকার হলে আউটডোরেও নিয়ে যাবি, ভালো হলে পুজো সংখ্যায় ছাপাবো। হেমেনবাবু খুশি হয়ে বললেন, মেয়েটি কিন্তু দারুণ ভালো। তখন তিনি বললেন তার উত্তরে, ভালো মন্দ জানার দরকার নেই, ছবিগুলো যেন ভালো হয় দেখিস। হেমেনের এই ফিচারের সূত্রেই বোধহয় উত্তম সুপ্রিয়ার ঘনিষ্ঠতার সূচনা হয়। তার আগে 2-3টে ছবিতে উত্তম সুপ্রিয়া একসঙ্গে কাজ করেছিলেন বটে, যেমন বসু পরিবার ছবিতে সুপ্রিয়া উত্তমবাবু বোন হয়েছিলেন, ওরা একসঙ্গে কাজ করলেও তেমন ঘনিষ্ঠতা ছিল না। এরপর উত্তম কুমার সুপ্রিয়া দেবীর আমন্ত্রণে তার বাড়িতে গিয়ে 2-3 ঘন্টা কাটিয়ে আসেন, খাওয়া দাওয়া গল্প গুজব ইত্যাদি করেছিলেন সেদিন তারা একসাথে। এই ঘটনার 2-3 বছরের মধ্যেই সুপ্রিয়া দেবীর স্বামীর সাথে তার ডিভোর্স হয় এবং তিনি তার কন্যা সোমাকে নিয়ে ময়রা স্ট্রিটে উত্তম কুমারের সাথে একসাথে বসবাস করেন। এর পরের খবর প্রায় সকলেরই জানা, কিন্তু আপনারা ভাবছেন সুচিত্রা সেনের কথা বলতে গিয়ে এই কথা কেন বললাম। আসলে শুধু তখনকার দিন নয়, বর্তমান দিনেও সাংবাদিকদের অনেক সুপ্ত ক্ষমতা ছিল। এবার আসি সুচিত্রা সেনের বিষয় নিয়ে। একদিন ফ্লোরে একটা অনুষ্ঠান ছিল। সাধারণত সুচিত্রা সেন সব জায়গায় আসতেন না, কিন্তু সেদিন যে কারণেই হোক অনেক শিল্পীদের সাথে তিনিও উপস্থিত ছিলেন এবং ফটোগ্রাফাররাও ছিলেন অনেকেই সাথে, অনেকের সাথে হেমেন মিত্রও ছিল। সমস্ত ফটোগ্রাফার তো গ্রুপের ছবি তোলার জন্য ভক্ষুর মতো ছাপিয়ে পড়ছিল, কিন্তু হেমেন মিত্র উপস্থিত থাকলেও চুপ করে ক্যামেরা রেডি করে একধারে দাঁড়িয়েছিলেন। এই সময় পরিবেশ ছিল ভারী চমৎকার আর খুব হৃদ্যতাপূর্ণ। শিল্পীরা নিজেদের মধ্যে নানান রঙ্গরসিকতা করছিলেন। সব থেকে সোচ্চার ছিলেন পাহাড়ি সান্যাল। সবাই যখন প্রাণ ভরে ছবি তুলে নিজের ক্যামেরা গোটাবে ভাবছে, এমন সময় পাহাড়ি সান্যাল চিৎকার করে হেমেন মিত্রকে বললেন, কি তুমি একটাও ছবি তুলছো না, কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে আছো কেন, যা তোলবার তুলে নাও। হেমেন মিত্র এবার এগিয়ে এলেন, একটু সময় নিয়ে ফোকাস টোকাস ঠিক করলেন, তারপর হঠাৎ
সুচিত্রা সেনের দিকে তাকিয়ে বললেন, এই যে মিসেস সেন, আপনি একটু গ্রুপের বাইরে যান তো, আমার ছবি তোলা হয়ে গেলে তারপর আপনি আসবেন। ইমেনের এই কথায় সবাই স্তম্ভিত, নির্বাক। মিসেস সেনেরও বোধ হয় তার কথার মর্মার্থ উদ্ধার করতে কয়েকটা মুহূর্ত সময় লেগেছিল। তারপর তিনি গটগট করে বেরিয়ে গেলেন গ্রুপ থেকে এবং সোজা গাড়ি নিয়ে এক রাশ ধুলো উড়িয়ে বেরিয়ে চলেন। এই ঘটনার কেন ঘটেছিলেন হেমেন মিত্র তা নিশ্চয়ই এবার আপনারা বুঝতে পারছেন। তবে এর ফলে যা হবার তা হলো, প্রসাদবাবু হেমেন মিত্রকে তো প্রচণ্ড বকাঝকা করলেন, এমনকি উল্টোরথের তরফ থেকে ক্ষমা চাওয়ার জন্য গিরীন সিংহকে বলেছিলেন। উল্টো দিকে উত্তম কুমার যখন ঘটনাটি জানতে পারলেন, তিনি হেমেনবাবুকে সরাসরি বললেন মিসেস সেনের কাছে ক্ষমা চাইতে, কারণ তিনি একজন রেসপেক্টেড আর্টিস্ট, এইভাবে পাবলিকলি অপমান করে যে তিনি ভুল করেছেন তাও তারা দিলেন। হেমেন মিত্র বললেন, তিনি যখন আমাদের ফ্লোরে ঢুকতে দেন না সেটা কি ভালো করেন? উত্তম কুমার বললেন, স্টুডিওটা কাজের জায়গা, এক রাশ ফটোগ্রাফার যদি দাঁড়িয়ে থাকে কাজের মাঝে, মুখের ওপর এক ঝলক ফ্ল্যাশ বাল্ব দেয়, তাহলে কাজের অসুবিধা হয় বই কি? হ্যাঁ, সেই সময় ফ্ল্যাশ বাল্ব ছিল, সমস্ত ভাবনাটা পাঞ্চাল হয়ে যায়। তখন তিনি উত্তরে বললেন, তাহলে আমরা যে ছবি তুলি তাতে কি আপনাদের পাবলিসিটি হয় না? উত্তম কুমার তাকে বুঝিয়ে বললেন, নিশ্চয়ই হয়, কিন্তু আমার আসল কাজ যেটা সেটা হলো অভিনয় করা, যদি খারাপ হয়ে যায়, দর্শকদের না ভালো লাগে, তাহলে তোমার পাবলিসিটি কি আমাকে বাঁচাতে পারবে? শুধু পাবলিসিটিতে কি কেরিয়ার করা যায়? এরকম এরপর হেমেন মিত্র চুপ হয়ে দাঁড়িয়েছিলেন, আর কিছু বলেননি। তখন উত্তম কুমার বললেন, যাও গিয়ে রমার কাছে তুমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাও, কী হবে একটা তিক্ততাকে জিয়ে রেখে। এমনি ছিলেন উত্তম কুমার, যিনি সবাইকে সম্মান দিতেন, ভালোবেসে কাছে টেনে নিতেন, আর তাই বোধ হয় সেই যুগটা ছিল বাংলা চলচ্চিত্র যুগের স্বর্ণযুগ। আজ এই পর্যন্ত, আবার আরেকদিন আবার অন্য তর্কে নিয়ে আসবো। নমস্কার।